একটি ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য প্রয়োজন একটি ইন্ট্রো অ্যানিমেশন। বাট ম্যানুয়ালি একটি ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করতে হলে আপনার প্রয়োজন হবে অ্যাডোবি আফটার ইফেক্টের মতো ভারী ভারী সফটওয়্যার, এবং যার জন্য আপনার প্রয়োজন হবে কম্পিউটার অথবা ল্যাপটপ। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মোবাইল অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো বরাবরের মতোই আপনাদের সাথে রয়েছি আমি জমিরুদ্দিন জীবন, এবং আপনারা দেখছেন জীবন টেক ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক গাইস। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের সাথে আমি পরিচয় করে দিব ভিডিও অ্যাড কিং নামে একটি অ্যাপ্লিকেশনের সাথে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন, বাট প্লে স্টোরে আপনি যে অ্যাপ্লিকেশনটি পাবেন সেটার মাধ্যমে আপনি ফুল ফিচার ইউজ করতে পারবেন না। ফুল ফিচার ইউজ করার জন্য আপনার প্রয়োজন হবে মুড অথবা প্রোভোশনের অ্যাপ্লিকেশন। তো চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সুবিধার্থে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি প্রো অথবা মুড ভার্সন ডাউনলোড করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। সো এনিওয়ে, এরপর অ্যাপ্লিকেশনটি দিয়ে ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করবেন কীভাবে তা দেখানোর জন্য চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনটিতে। তো অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার সময় আপনার অবশ্যই ডাটা কানেকশনটা অন রাখতে হবে। এরপরে কিছুক্ষণ সময় নিয়ে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইন্ট্রো টেমপ্লেট রয়েছে। তো এখান থেকে সবগুলো টেমপ্লেট কিন্তু আপনি ইউজ করতে পারবেন যদি আপনার অ্যাপ্লিকেশনটা প্রো অথবা মুড ভার্সনের হয়, আর নয়তো আপনি অল্প সংখ্যক কিছু টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারবেন। এবং অবশ্যই এখানে প্রত্যেকটা অ্যানিমেশনের সাথে সাউন্ড রয়েছে। সো এখন আমি আপনাদেরকে এই টেমপ্লেটটা ইউজ করে দেখাচ্ছি। সো এর জন্য জাস্ট এখান থেকে টেমপ্লেটের উপর ক্লিক করতে হবে, এবং এখান থেকে এই লেখাটার উপরে ক্লিক করতে হবে। এবং এখান থেকে আপনার টেমপ্লেটটা যদি ডাউনলোড করা না থাকে তাহলে কিছুক্ষণ সময় নিয়ে ডাউনলোড হয়ে যাবে। সো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তাই এখান থেকে সরাসরি ওপেন হয়ে গিয়েছে। এরপরে সর্বপ্রথমে যেটা করতে হবে এখান থেকে এইখানে ক্লিক করতে হবে, এবং এখান থেকে রিপ্লেসে ক্লিক করে আপনার লোগোটাকে ইনপুট করে নিতে হবে। সো আমি আমার লোগোটা এখানে ইনপুট করে নিচ্ছি। ব্যাস দেখতে পাচ্ছেন এখানে লোগোটা ইনপুট করা হয়ে গিয়েছে। এরপরে যেটা করতে হবে এখান থেকে অ্যাড টেক্সট ওয়ান এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের নামটা লিখে দিতে হবে, অথবা আপনি যেই নামটা লিখতে চান সেই নামটা এখানে লিখে দিতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি জীবন টেক। ব্যাস লেখা হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে অ্যাড টেক্সট টু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার চ্যানেলের স্লোগানটা এখানে লিখে দিতে পারেন। সো জীবন টেক চ্যানেলের যে স্লোগানটা রয়েছে সেটা এখানে লিখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন টেক্সট ওয়ান টেক্সট টু দুইটাই লেখা হয়ে গিয়েছে। এরপরে নর্মালি যেটা করতে হবে এখান থেকে সেভে ক্লিক করতে হবে, এবং এখান থেকে কোয়ালিটি মেনটেন করে এটাকে সেভ করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। ইন্ট্রোটা যখন সেভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে এটাকে প্লে করে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অসংখ্য ইন্ট্রো টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি একদমই ফ্রিতে এখান থেকে ইউজ করতে পারবেন। এবং এক কথা টেমপ্লেটগুলো আমার কাছে অসাধারণ লেগেছে, যার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করছি। সো ইন্ট্রো টেমপ্লেট ছাড়াও কিন্তু এই অ্যাপ্লিকেশনটিতে আরও অনেক ফিচার রয়েছে যেগুলো আপনি এখান থেকে একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফিচারগুলি। সো ইন ফিউচার এই অ্যাপ্লিকেশনের আরও কিছু ফিচার নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে হবে যে এই অ্যাপ্লিকেশনটির আরও কিছু ফিচার নিয়ে ভিডিও দিব কি দিব না। এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে, আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করুন। এবং কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করুন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।